আমার যদি মাথা সরে যায় না, রাগ ওঠে না, আমার হুশ জ্ঞান থাকে না, ম্যাসাকার হয়, ম্যাসাকার, বুঝছো? سلام سار. স্যার আমরা গাড়িটা আইডেন্টিফাই করতে পেরেছি স্যার। জি স্যার। স্যার ওটা নূরজাহান আক্তার জারা নামে এক মডেলের নামে রেজিস্টার করা। স্যার না স্যার আমরা এখনো জারাকে খুঁজে পাইনি, কিন্তু স্যার জারার গাড়ি ওখানে কিভাবে এলো এবং আমাদের কনস্টেবল রফিক কিভাবে এই ঘটনার সাথে ইনভলভ সেটা আমরা খুঁজে বের করতেছি স্যার। জি স্যার। স্যার ওই বন্নি মার্ডারের সাথে এর কোনো কানেকশন আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখছি স্যার। জি স্যার। জি জি মা তুমি ভেতরে যাও। কি ব্যাপার? এসো। এত সবকিছুর পেছনে তুমি? তোমার কারণে একটা নিরীহ কনস্টেবল মারা গেল, আর এখন নিজের ফ্যামিলিকে তুমি লাইফ রিস্কের মধ্যে ফেলে, মানে তুমি কি করতেছো সাক্ষী? আইন লঙ্ঘনকারীকে বিচারের আওতায় আনা, অপরাধ চিহ্নিত করা, অপরাধ প্রতিরোধ করা, দেশে আইনের শাসন সুনিশ্চিত করা, এগুলোই তো আমাদের মিশন স্যার। সারাটা জীবন তো এগুলোই শিখিয়েছেন। ইয়েস অফ কোর্স, কিন্তু সেটা এখন সিআইডির হাতে। ওয়াই তুমি, বিশেষ করে যখন তুমি সাসপেনশনে আছো? আচ্ছা ঠিক আছে, সাসপেক্টকে অ্যারেস্ট না করা পর্যন্ত তোমার বউ বাচ্চা এখানে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই মেয়েকে রাত সাক্ষী হতে হবে। আমি ওদের পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব। সে সাক্ষী হবে না স্যার। তাহলে কি করে হবে সাক্ষী? সাক্ষী আমি দেবো স্যার। আমি নিজের চোখে দেখেছি কনস্টেবল রফিককে সালাম শরীফ হত্যা করেছে। আই উইল বি ইউর উইটনেস। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।